আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমি শেখ জাহিদুর রহমান সহকারী অধ্যাপক গণিত বিভাগ ডাক্তার জানাচ্ছি আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় তার ত্রিকোণ আজ আমরা ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা করব এবং ত্রিকোণমিতির শব্দটি কোথার থেকে আসছে তিন কোণের পরিমাপ ত্রিভুজের তিনটি কোণ আছে সেই হিসেবে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ থেকে ত্রিকোণমিতি এখানে প্রাথমিক অবস্থায় শুধুমাত্র সমকোণে ত্রিভুজ নিয়ে আমরা কথা বলি পরবর্তীতে দেখা যায় যেটা সকল ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য এসএসসিতে আমরা যা কিছু পড়েছি তার সামান্য ব্রিফিং নিয়ে আমরা আলোচনা করি ত্রিভুজ সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহকে বলা হয় অতিভুজ আর এই ত্রিভুজটা কোন এসিবি কোণটাকে কোনটাকে ঠিটা কোন যদি মনে করা হয় এই কোণের প্রেক্ষাপটে এই কোণের বিপরীত বাহু এবি হবে তার লম্ব এবং অপার বহু বিশ্বাস ভূমি যদি ত্রিভুজটি এমন থাকে সেক্ষেত্রে দেখো বিকণটা সমকোণ সমকোণের বিপরীত পাশে ত্রিভুজ আর শিকটি ঠিটাক ঠিটাক এবার নিচাই না থেকে উপরে থাকলেও ঠিক আছে थीटा কোণের বিপরীত পাশে যেটি এবি লম্ব আমাদের মনে হতে পারে লম্ব মানে সাধারণত ভূমির সাথে লম্ব বরাবর থাকে না সে প্রেক্ষাপটে না আমাদের ত্রিণমিতির আলোচনায় লম্ব থাকবে যে কোণটিকে थीटा কোণ আমরা মনে করব তার বিপরীত পাশে যেমন উৎস থাকে 90 ডিগ্রি কোণ বিপরীত পাশে এবং অন্য বাহুর যেটি এটাকে আমরা ভূমি হিসেবে আইডেন্টিফাই করব যদি চিত্র এবিসি ত্রিভুজটি এমন হয় তখন তার 90 ডিগ্রি কোণ টা B কোণের বিপরীত পাশ হতে ভূজ थीटा কনসিকোয়েন্ট थीटा কোণ তার বিপরীত পাশে লম্ব এবং অপরবাহ অতভুজ বাহু ভূমি দেখো ভূমি এবং লম্ব কোনটিকেই আপাত ভাবে লম্ব মনে হচ্ছে না আমরা সিদ্ধান্ত নিলাম কি যে নব্বই ডিগ্রি কোণের বিপরীত পাশে যেমন অতভুজ থাকে ঠিটা কোণ যেটি মনে করব তার বিপরীত পাশে থাকবে লম্ব এবং বাকিটি থাকবে ভূমি এবার ত্রিকোণমিতি ছয় টু অনুপাত সাইন কস ট্যান কট তবে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এটা তোমরা জানো লম্ব বাই অতিভুজ এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে নামকরণ করা আছে সেই হিসেবে লম্ব হচ্ছে এবি বাই এসি এবং সাইন আর কোসেক পরস্পরের বিপরীত সেই হিসেবে সমান ঠিক বাই অতিভুজ অর্থাৎ ঠিঠাকের সঙ্গে লম্ব বাদে অতিভুজ বাদে আরেকটি যেটা একটি ভূমি বাই অতিভুজ বিসি বাই

বাই ভূমি সমান ট্যান্টিটা এবং কঠান ভূমি বাই লম্বিটা এবং কঠিটা পরস্পরের বিপরীত আমরা এস তে ত্রিকোণমিতির যতটুক সূত্র নিয়ে আলোচনা করেছি সেই সূত্রগুলো একটি সরভুজের মাধ্যমে আলোচনা করা সম্ভব অনলি দেখো তোমরা দেখতে পাচ্ছ একটি সরভুজ সরভুজের তিনটি কর্ণ এই তিনটি কর্ণের ছেদ বিন্দুতে আমরা ওয়ান লিখেছি এবং কৌণিক বিন্দুগুলোর নাম মনে হচ্ছে সাইন ঠিকা কোসেকাটা যেভাবে নামকরণ করেছি এই নামকরণের উপর নির্ভর করে আমরা এসএসসি ব্যবহৃত সকল সূত্রই লিখতে পারি যেমন দেখো কর্ণ বরাবর সাইন থিটা এবং কোসেক এই কর্ণ বরবার যে দুটো অনুপাত আছে তাদের গুণ ফল হচ্ছে ওয়ান থিটা এবং বিপরীত এবং তাদের গুণ ফল ওয়ান এবং সেক ঠিটা কর্ণ বরবার পরস্পরের বিপরীত এবং তাদের গুণ ফল ওয়ান এবং টেন ঠিকা কঠ ঠিটা পরস্পর বিপরীত তাদের গুণ ফল ওয়ান খুব সিম্পল এবং এবার আমরা তিনটে ত্রিভুজ এখানে মোট ছয়টি ত্রিভুজ আমরা পাচ্ছি সেখানে তিনটে ত্রিভুজ এই তিনটে ত্রিভুজ দিয়ে আমরা আরো তিনটি সূত্রের গুরুত্বপূর্ণ সূত্র দেখাতে পারি যেমন এক নম্বর ত্রিভুজ এক নম্বর ত্রিভুজের

তাহলে ফর্মুলাটা হচ্ছে এবং তিন নম্বর ত্রিভুজ গুলো ওয়ান কোয়ার থিটা কোসেক থিটা তার ফর্মুলা হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস কোয়াট স্কোয়ার দিয়ে আমরা গুরুত্বপূর্ণ সূত্রে আলোচনা হল বিষয় দেখো এই ট্যান থিটা সমান থিটা বাই কোয়া থিটা সমান

আবার ঠিক সমান কোসেক সেক বাইক এইভাবে প্রত্যেকটা কর্ণ দেখো কর্ণের বা কৌণিক বিন্দুতে যা লেখা আছে যেটি কোসেক যেমন কোসেক ঠিকা তাহলে কি হবে কোসেক ঠিকা সমান বাই বা হবে ডিভাইডেড বাই sin theta দেখো আমরা অনলি একটা সরবুজের মাধ্যমে এসএসসি তে ব্যবহৃত সকল সূত্রই আলোচনায় আনতে পারলাম খুবই সুন্দর যে লাস্ট সূত্রটা বিশেষ করে tan theta সমান sin বাই cos বা sin theta সমান cos theta by cot theta বা cot theta সমান কোসেক ঠিকা বাই শেক ঠিকা বা কোসেক ঠিকা সমান আরেকটি বিষয় আলোচনা করি দেখো সমকোণী ত্রিভুজ একটি কোন নব্বই ডিগ্রি সেই হিসেবে সমকুন্ত্রিভুজ আমরা যে কোনটা আলোচনায় নিয়ে আসবো ঠিক এবং এক্ষেত্রে দেখো সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ সেই হিসেবে সাইন টিটা নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার ক্ষেত্রে ভূমি হবে এবি এবং অতিভুজ যথারীতি এসি তাহলে সেই হিসেবে

এবং শেখ নাইন্টি ডিগ্রি মানাস থিটা শেখ নাইন্টি ডিগ্রি মানাস থিটার সমান হবে অথিবুজ বাই ভূমি অর্থাৎ নব্বই ডিগ্রি মানাসথিতা এই কোণে প্রেক্ষাপটে এ বি হচ্ছে ভূমি টেন থিটা কি লম্ব বাই ভূমি টেন থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি এবং কট নাইনটি ডিগ্রি মানাস্থিটা এর ক্ষেত্রে লম্ব হচ্ছে নাইনটি ডিগ্রি থিটা সমান ভূমি বাই লম্ব অর্থাৎ এবি বাই বিসি আমরা তাহলে দেখতে পাচ্ছি সাইন থিটা আর কাইনটি ডিগ্রি থিটা এর মান সেম

এবং সর্বশেষ কোসেক ঠিকা সমান দেখো এই ঠিটা এবং নাইনটি ডিগ্রি মানাস ঠিটা এই দুটো কোণের পরিচয় হচ্ছে তারা পরস্পরের পুরো কোণ পরস্পরের পুরো কোণ কমপ্লিমেন্ট সেই হিসেবে আমরা বলি যে সাইন এবং কোস পরস্পর পুরক অনুপাত সাইন কোসাইন বা কোসাইনার সাইন ট্যানজেন্ট এবং কো ট্যাংজেন্ট পরস্পরের পুরক কোণ বা পুরক অনুপাত এবং কোসেক এবং সেক বা সেক এবং এখানে পরস্পরের এবং পরস্পর যেমন বিপরীত একই সঙ্গে তারা পরস্পরের পুরো অনুপাত কিন্তু সাইনের বিপরীত কোষে কিন্তু সাইনের পুরো খুঁজছে ক শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আরেকটু নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পাঁচটি অনুপাত জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এই পাঁচটি অনুপাতের মান আমরা আমরা মুখস্থ করে রাখি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সকল অনুপাতের মানই আছে সাইন कॉस ট্যান কোসেক সেক কোট এর তবে এই পাঁচটি মান আমরা বিশেষ গুরুত্ব সাথে মুখস্থ করে রাখি এবং সেই ক্ষেত্রে আমরা বিশেষ একটা নিয়ম ফলো করি সাইন থিটা অর্থাৎ সাইন 0 30 45 60 90 মান হয় যথাক্রমে √0/4

4/4 সমান 1 এবং কোসটার মান ঠিক উল্টো ভাবে সাইন 0 থেকে 90 ডিগ্রি যে সিরিয়ালে আসলো কোসটার মান 0 থেকে 90 ডিগ্রি থেকে 0 থেকে একই নিয়মে গেল আর sin θ এবং cos θ এর মান যদি জানা যায় তাহলে tan θ খুব সহজেই লম্ব বাই ভূমি

মনে রাখতে বাধ্য খালি তাই না ত্রিকোণমিতির পরবর্তীতে কখনো এই মানগুলো আমরা ভুলে যাব না তবে এই মানগুলো মনে রাখার যেমন সুন্দর একটা প্রসেস আমরা ব্যবহার করলাম এটাকে আরো সুন্দরভাবে মনে রাখা সম্ভব কিভাবে দেখো যে সমকন ত্রিভুজের থিটা যদি কোন যেটি হবে অপর কোনটি নব্বই ডিগ্রিটা এবং সাইন ঠিটা সমান কোস নব্বই ডিগ্রি মানাস ঠিটা বা কোস সমান সাইন নব্বই ডিগ্রি এই এইখান থেকে আমরা শুধু সাইন ঠিটার মান জেনেই আমরা অন্যান্য সকল মান পেতে পারি কিভাবে দেখো জিরো ডিগ্রি মান জিরো একটি মান আমরা মনে রাখলাম সাইনের ছয়টি অনুপাতের ভিতর সাইনের যে পাঁচটি মান সে পাঁচটি মান যদি মনে রাখতে পারি অটোমেটিক্যালি আমরা সব কয়টি মান পেয়ে যাব। দেখো সাইন জিরো ডিগ্রি সমান জিরো cos 90 ডিগ্রি সমান জিরো হবে জিরো ডিগ্রি এবং 90 ডিগ্রির সমষ্টি 90 ডিগ্রি কারণ আমরা দেখছি অর্থাৎ θ এবং নব্বই ডিগ্রি এর যোগফল 90 নব্বই ডিগ্রি সেই হিসেবে সাইন জিরো ডিগ্রি মান যদি জিরো হয় তাহলে জিরোর সাথে কত যোগ করে নব্বই ডিগ্রি

সাই নব্বই ডিগ্রি মান ওয়ান এই মানগুলো মনে রেখে আমরা অটোমেটিক্যালি কোয়াসের মানগুলো পেয়ে যেতে পারি যেমন সাইন তিরিশ ডিগ্রি মান যেহেতু হাফ তাহলে তিরিশের সাথে কত যোগ করলে নব্বই হয় ষাট যোগ করলে তাহলে কোয়াস ষাট ডিগ্রি মান হবে হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট ওয়ান তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির সাথে কত যোগ করলে নব্বই ডিগ্রি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আবার তাহলে cos কত ডিগ্রি মান রুট থ্রি বাই হবে হ্যাঁ কিরিশ ডিগ্রি মান হবে রুট থ্রি বাই যেহেতু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে কির ডিগ্রি মান হবে ওয়ান অর্থাৎ এখন যদি আমি বলি সাইন দশ ডিগ্রি মান মানে কত ডিগ্রি মান দশ ডিগ্রি মান মানে কব্বই ডিগ্রি বা কত্তর ডিগ্রি মান সমান সাইন বিশ ডিগ্রি এইভাবে আমরা সকল মানই পরবর্তীতে লিখতে পারব সাইন এবং যেমন পরস্পরের পুরো আর সাইন মান যদি জানা থাকে তাহলে এখান থেকে অটোমেটিক পেয়ে যাব যাবো ডিগ্রি মান ওয়ান তাহলে টেন নব্বই ডিগ্রি মান হবে সাইন নব্বই ডিগ্রি ডিভাইডেড বাই কোয়াস নব্বই ডিগ্রি অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি ডিভাইডেড বাই কোয়াস নব্বই ডিগ্রি বদলে যদি আমরা

ষাট ডিগ্রি মান পেয়ে যেতে পারবো এভাবে আমরা শুধু সাইন থিটার মান বের করে আমরা কস থিটার মান বের পেয়ে যেতে পারি সাইন কস যদি আমরা পাই তাহলে ট্যান থিটার মান পেব আর ট্যান থিটার মান যদি পাই অটোমেটিক্যালি আমরা কট থিটার মান পেয়ে যাব এবং সাইন থিটার থেকে কোশেক পাব কস থিটার মাধ্যমে সেক পাব তারপরেও আমরা ম্যাথ প্রাকটিস করতে করতে এই মানগুলো আমাদের সহজেই আরো আসবে বৃন্দ এতক্ষণ আমরা ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা করলাম আগামীতে বিস্তারিত আলোচনা করা হবে আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ